तेरे दिल में टेंट लगाऊंगा हुन पिंड ना वापस जाऊंगा। পাঠান এবং জওয়ান ছবির পর আরও একটি অ্যাকশন ছবি নিয়ে আসছেন শাহরুখ খান। আসন্ন সিনেমা ডাঙ্কি মুক্তি পাওয়ার আগেই প্রকাশ্যে এলো তার নতুন কাজের বিষয়। ভারতীয় গণমাধ্যম খবর শাহরুখ খানকে আগামীতে সুজয় ঘোষের সিনেমাতে দেখা যাবে। এই খবর জানানোর পাশাপাশি আরও একটি দুর্দান্ত তথ্য এসেছে প্রকাশ্যে। তথ্যানুযায়ী এই ছবিতে শাহরুখের সঙ্গে তার মেয়ে সুহানা খানকেও দেখা যাবে। এছাড়া শাহরুখ খান অভিনীত জওয়ান ও পাঠান মুক্তি পেয়েছে এবছর। দুটি সিনেমাই ব্লকবাস্টার হিট করেছে, ভেঙেছে সমস্ত রেকর্ডও। সামনে আসছে তার নতুন সিনেমা ডাঙ্কি। সিনেমাটি পরিচালনা করেছেন রাজকুমার হিরানি। এদিকে 2024 সালের নভেম্বর মাস থেকে সুজয় ঘোষ পরিচালিত শাহরুখ ও সুহানা অভিনীত সিনেমার শুটিং শুরু হবে। 2025 সালের মার্চের মধ্যে এই ছবির কাজ শেষ করা হবে বলেই জানা গেছে, যদিও ছবির নাম কি হবে সেটা এখনও ঠিক হয়নি। এছাড়াও জানা যায় শাহরুখ খানকে সালমানের সঙ্গে টাইগার্স ভার্সেস পাঠান ছবিতেও দেখা যাবে। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। Always fabulous. তবে সুজয় ঘোষের এই সিনেমার হাত ধরেই যে সুহানা খান বড় পর্দায় ডেভিউ করতে চলেছেন সেটা স্পষ্ট। ছয় মাসের মধ্যে ভারত এবং বিদেশ দুই জায়গাতে এই ছবির শুটিং করা হবে বলে জানা গেছে। এই খবর প্রকাশে আসতে দর্শকদের মধ্যে দারুণ উন্মাদনা দেখা যাচ্ছে। সকলেই অপেক্ষা করে আছেন বাবা মেয়ের পারফরমেন্স একসঙ্গে বড় পর্দায় দেখার জন্য। তাজরিন রিকা, সময় সংবাদ, ঢাকা।